নর্থ ইস্ট নিউজ প্রাইম টিমে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আমার পিছনে যে দৃশ্য, লেখা রয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং গণ বিবাহ প্রকল্প শব্দটিও লেখা আছে। এখানে আট জোড়া নবদম্পতির বিয়ে হচ্ছে এবং ধারাবাহিকভাবে লায়ন্স ক্লাব শিলচর এই ক্লাব কাজটি করে থাকে, অত্যন্ত ভালো কাজ। আপামর শিলচর সহ বরাক উপত্যকার অনেকেই তাদের এই কাজকে ভূয়সী প্রশংসা করেন। আর্থিকভাবে পিছিয়ে থাকা অনেকেরই বিয়ে হয়েছে এখান থেকে এবং তারা সুখী দম্পতি হিসাবে আছেন। পিছনে গানের আওয়াজও পাওয়া যাচ্ছে, সাংস্কৃতিক জগতেরও অনেকে এসেছেন। আপনারা এতক্ষণ নর্থ ইস্ট নিউজ প্রাইম টিমে শিবম বড়ুয়ার ক্যামেরাতে আপনারা দেখলেন বিভিন্ন দৃশ্য, আমরা উপস্থাপন করলাম কিছু বিষয়, এখন আমরা তুলে ধরছি এ বিষয়ে তাদের কর্মকর্তারা কি বলছেন, তাদের বক্তব্য। ধন্যবাদ। আয়োজন করেছি এই আয়োজনে আজকে আট জোড়া পাত্রপাত্রী বিবাহ সম্পন্ন হবে। বিবাহের পাত্রপাত্রী নির্বাচন অভিভাবকরাই করে থাকেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় রেডিওতে এটা প্রচার করে থাকি আবেদন দেওয়ার জন্য। তো যারা আবেদন করেছেন, 13 জন আবেদন করেছিলেন কিন্তু বিভিন্ন কারণে বাকিদের হয়নি এখানে বিয়ে দেওয়া। আমি প্রথম থেকে আপনাদের নামটা পড়ে দিচ্ছি,